आज आमी तुम्हादेर पढ़ाबो कोषे देखी बारो पेज 136। गत क्लासे तुम्हादेर 10 अब्दि अंकगुलो करिए दिए आज 11 थेके शुरू करछि। नीचे राशिगुलिर लसागु गसागु निर्णय करो। 6 টাকা 50 পয়সা, 5 টাকা 20 পয়সা এবং 7 টাকা 80 পয়সা লসাগু করতে হবে, গসাগু করতে হবে, ঠিক আছে? আগে কি করব, একই এককে পরিণত করে নেব সবগুলো। হয় তুমি টাকা থেকে পয়সা করবে, নয় পয়সা থেকে টাকা করবে, তারপর সেগুলো লসাগু আর গসাগু করবে, ঠিক আছে? আচ্ছা দেখো করে দিয়েছি। 6 টাকা 50 পয়সা আমি টাকা থেকে পয়সা করেছি। টাকা থেকে পয়সা করতে গেলে কি করতে হবে, 100 দিয়ে গুণ করব। 6 কে 100 দিয়ে গুণ করে 50 যোগ করছি, 600+50=650 পয়সা। 5 টাকা 20 পয়সা, তাহলে 5 কে 100 দিয়ে গুণ করে তার সঙ্গে 20 যোগ করলাম, তার মানে 520 পয়সা। তারপরে 7 টাকা 80 পয়সা, তাহলে 7 কে 100 দিয়ে গুণ করে 80 যোগ করছি, 780 পয়সা, ঠিক আছে? আচ্ছা এবারে 650, 520 আর 780 আমি কি করব, লসও করব গসও করব। আগে আমি এমন একটা সংখ্যা তুমি খুঁজবে যাতে তিনটে দিয়ে যায়, তিনটে রাশি দিয়ে, 650, 520, 780 তিনটে দিয়ে যায়। 5 দিয়ে করলাম, তার 130 হলো, 104 হলো, 156। তারপরে একই রকমভাবে এমন একটা সংখ্যা করছে যেটা তিনটে দিয়ে যাবে, 2 দিয়ে 65 হলো, 52 হলো, 78 হলো। তারপরে 13 দ্বারা 13টাও তিনটে দিয়ে যায়, 65 দিয়ে যাবে, 52 দিয়ে যাবে, 78 দিয়ে যাবে। 13 দিয়ে করলে 5, 4, 6। তারপরে আমি আর যাচ্ছে না তিনটে দিয়ে, একটা কোনো একটা সংখ্যা যে তিনটে দিয়ে যাচ্ছে না, এবার আমি 2 দিয়ে করলাম আর কোনোটাই যাচ্ছে না, ঠিক আছে? তাহলে গসাগু কোনগুলো হবে, যেগুলো যে রাশিগুলো তিনটে দিয়েই মিলেছে, তার মানে 5, 2 আর 13। 5 × 2 × 13 130 হলো। লসাগু কত, লসাগু তো সবগুলোই গুণ করবে, 5, 2, 13 × 2 × 5 × 2 × 3 এটা করে কত, 7,800 হলো, ঠিক আছে? এবার প্রদত্ত রাশিগুলির গসাগু করব কি, এত পয়সা বেরোলো আমি পয়সায় করিনি, তার মানে এটাকে আমি টাকায় চেঞ্জ করতে হবে। পয়সা থেকে টাকা করতে গেলে কী হবে, 100 দিয়ে ভাগ করলাম, ঠিক আছে? এটা করে দিয়েছি, তাহলে 1 টাকা 30 পয়সা। আচ্ছা এবারে তোমার কত হয়েছে রাশিগুলো, লসও কত বেরিয়েছিল, 7,800 পয়সা, এটাকে তুমি টাকা করবে, 100 দিয়ে ভাগ করবে, তার মানে 78 টাকা, ঠিক আছে? বোঝা গেছে? আচ্ছা তোমরা আমি লসই গসাগু একই এতে করেছি, এক এইভাবে করেছি, তোমাদের যদি ভাগ প্রক্রিয়ায় গসাগু করে তারপরে যেরকম সিঁড়ি ভেঙে লসই করো সেভাবেও করতে পারো, তোমাদের যেটা সুবিধা, লসই গসাগু তোমরা সেই পদ্ধতিতেই করবে, আমি এই পদ্ধতিতে করে দিলাম, ঠিক আছে? তারপর একটা অঙ্ক করে দিয়েছি, দেখো লাস্টের অঙ্কটা দেখো, 6 ঘন্টা 4 মিনিট আর 2 ঘন্টা 42 মিনিট। তাহলে এটাকে আমি সব কী করব, ঘন্টা থেকে মিনিট, মিনিট থেকে সেকেন্ড করব, ঠিক আছে? তাহলে 6 ঘন্টা 4 মিনিট 30 সেকেন্ড, ঘন্টা থেকে মিনিট করতে গেলে 30-60 দিয়ে কী করতে হবে, গুণ করতে হবে, তার সঙ্গে 4 যোগ করলাম, মিনিট থেকে আবার সেকেন্ড করব, তাকে আবার 60 দিয়ে গুণ করছি, এইটা হলো 60 দিয়ে গুণ করে আবার যে 30 সেকেন্ড 30 যোগ করলাম, ঠিক আছে? বোঝা গেছে? এবারে হচ্ছে একটা আছে 2 ঘন্টা 42 মিনিট, ঘন্টা থেকে মিনিট করছো 60 দিয়ে গুণ করে, 42 যোগ করলে মিনিট হয়ে গেল, কিন্তু এটা আমাকে একই কাউকে পরিণত করতে হবে, সেকেন্ড করতে হবে, তার মানে এটা 60 দিয়ে আবার গুণ করব, ঠিক আছে? তাহলে এই দুটো রাশির কী করবো, লসও করবো গসও করবো, 21,870 আর 9,720 দুই দিয়ে গেলো, তারপরে আবার 5 দিয়ে করছো, আবার 3 দিয়ে করছো, আবার 3 দিয়ে করলে, আবার 3 দিয়ে করছো, আবার 3 দিয়ে, আবার 3 দিয়ে করে 9,400 লাস্ট অবধি কত হলো, 9,400 এটা তোমার আর যাচ্ছে না, তাহলে দুটো রাশি তো, কারণ এগুলো সবগুলোই কী হয়ে গেলো, এইগুলো পুরো এই পুরো এই রাশিগুলো সবগুলোই কী হচ্ছে, রাশিগুলোর গুণফল কী হলো, গসাগু হয়ে গেলো, তাহলে এই এটা গুণ করে কত হলো, 2,430। লসগুলো সবগুলোই তো গুণ করবো, সব সংখ্যাগুলোই 9,4 সব মানে এইগুলো 9,4 সবগুলো করে কত হলো, 87,480, ঠিক আছে? তাহলে প্রদত্ত রাশিগুলি গসাগু কত হলো, 2,430 সেকেন্ড। এটাকে আমি কী করবো, মিটে চেঞ্জ করবো, মিটে চেঞ্জ করতে গেলে কী করতে হবে, 60 দিয়ে ভাগ করতে হবে, 60 দিয়ে ভাগ করে কত হলো, 3
শূন্য নাবলো কিন্তু গেল না, তখন একটা শূন্য বসে না, 40 মিনিট 30 সেকেন্ড গসাগুলো। লসও কত হলো, ছিল এটাকে 87,480 সেকেন্ড, এটাকে আবার 60 দিয়ে ভাগ করে দেখো, এটা আমি ভাগটা করে দিয়েছি, 60 দিয়ে ভাগ করে এটাকে মিনিটে করবে, তাহলে কত হলো 1,458 মিনিট। এটাকে আবার কি করতে হবে, ঘন্টা করতে হবে, মিনিটে ঘন্টা করতে গেলে কি করব, 60 দিয়ে ভাগ করব, 60 দিয়ে ভাগ করে এটা কত হলো না 24 ঘন্টা 18 মিনিট, আমি গ্রাফটাও করে দিয়েছি, তাই 24 ঘন্টা 18 মিনিট। আর দুটো অঙ্ক আছে, তোমরা একই রকমভাবে নিজেরা বাড়িতে করে নেবে, ঠিক আছে। আচ্ছা পরের অঙ্কটা দেখো, নিচের সংখ্যাগুলি জোড়া, মানে নিচের যে সংখ্যাগুলো আছে সেগুলো যাচাই করতে হবে তাদের গুণফল এবং তাদের লসাগু গসাগুর গুণফলের সমান কিনা। দুটো সংখ্যা আছে তাদের গুণফল বার করতে হবে, তাদের লসাগু গসাগু বার করতে হবে, গুণফলটা যেন লসাগু গসাগুর গুণফলের সমান হয়, ঠিক আছে। আমি এক একটা করে দিয়েছি দেখো, কি আছে 87 আর 145, এটা 29 দিয়ে যায় একমাত্র, ঠিক আছে, 3 আর 5, ঠিক আছে। তোমরা ভাগ প্রক্রিয়া গসাগু বার করতে পারতে, ঠিক আছে। তাহলে গসাগু কত হলো 29, লসাগু কত হলো 29 × 3 × 5 435। তাহলে সংখ্যা দুটোর গুণফল কী কী ছিল, 87 আর 145, এটা গুণ করে কত হলো 12,615। লসাগু আর গসাগুর গুণফল, লসাগু কত বেরিয়েছে 435, গসাগু বেরিয়েছে 29, এটাও গুণ করো, এটা হচ্ছে 12,615। তাহলে সংখ্যা দুটির গুণফল লসাগু গসাগুর গুণফলের সমান হলো। আচ্ছা তোমাদের আগেই বলেছি লসাগু গসাগু কিন্তু তোমরা তোমাদের যে পদ্ধতিতে সুবিধা সেটা করে করবে, আমি এই পদ্ধতি করে দিয়েছি, একটু তাড়াতাড়ি হবে, ঠিক আছে। আচ্ছা পরের অঙ্কটা চলে যাও, এখানেও আর দুটো তিনটে অঙ্ক আছে, বি সি ডি একই রকমভাবে তোমরা করে নেবে। আচ্ছা 13 অঙ্কটা কি আছে, দুটি সংখ্যার লসাগু ও গসাগু যথাক্রমে 2,175 এবং 145, যদি একটি সংখ্যা 725 হয় তাহলে অপর সংখ্যাটি কত, ঠিক আছে। আচ্ছা দেখো, দুটি সংখ্যার লসাগু বলে দিয়েছে 2,175, আর গসাগু বলেছে 145, একটি সংখ্যা বলেছে 725, তাহলে অপর সংখ্যাটা কি, তুমি আগের অঙ্ক থেকে একটা ফর্মুলা পেয়ে গেছিলে, সংখ্যা দুটির গুণফল সমান লসাগু ইন্টু গসাগু, তাহলে সংখ্যা দুটোর গুণফল সমান লসাগু ইন্টু গসাগু, লসাগু আর গসাগু বলে দিয়েছে আর একটি সংখ্যা বলে দিয়েছে, তাহলে ফর্মুলাটা কী হবে, অপর সংখ্যা সমান লসাগু ইন্টু গসাগু বাই একটি সংখ্যা, লসাগুটা বসিয়ে নেবে গসাগু বাই একটি সংখ্যা। তাহলে এটাকে আমি কী করছি, প্রথমে 145 কে 725 দিয়ে কাটলাম 5, 5 কে 2,175 দিয়ে কাটলাম 435, তাহলে অপর সংখ্যাটা হলো 435, বোঝা গেছে। আচ্ছা 13, এবার দেখো 14, 145 ও 232 সংখ্যা দুটির গসাগুর মান খুঁজি, আগে গসাগু বার করতে হবে এবং ওই গসাগুর সাহায্যে লসাগুর মান খোঁজার চেষ্টা করি, আগে গসাগু করে লসাগু বার করতে হবে গসাগুর সাহায্যে। আচ্ছা আগে যেরকম আমি ভাগ প্রক্রিয়ায় গসাগু করি, 145 কে 232 দিয়ে ভাগ করছো, 1 হলো 87, 145, 58 হলো 58 কে আবার 87 দিয়ে করছো, বা 29 হলো 29 কে আবার 58 দিয়ে করলে, তাহলে গসাগু কত হলো 29। এবার গসাগুর সাহায্যে লসাগু বার করতে হবে, ঠিক আছে, এইটা এইভাবে করতে হবে, গসাগু বেরিয়ে গেলে তা লসাগু সমান আমি কি ফর্মুলা পেয়েছি, সংখ্যা দুটির গুণফল বাই গসাগু, সংখ্যা দুটোর গুণফল 145 × 232, গসাগু কত পেয়েছিল 29, তাহলে 145 কে 29 দিয়ে কাটছো, 29 একে 29 5, ওটা 5 হলো, 5 কে 232 দিয়ে গুণ করলে কত হচ্ছে 1160, বোঝা গেছে। প্রত্যেকটা অঙ্কের কিন্তু উত্তর লিখবে। এবার দেখো 15, 144 ও 384 সংখ্যা দুটি লসাগুর মান খুঁজি, এই লসাগুর সাহায্যে গসাগুর মান খোঁজার চেষ্টা করি, একই রকমভাবে তুমি লসাগু করবে তোমার লসাগুর সাহায্যে গসাগু করবে। দেখো লসাগু করেছি 144 আর 384, 2 দিয়ে গেল, তারপর আবার 2 দিয়ে যাচ্ছে, আবার 2 দিয়ে করলে, 2 দিয়ে আবার 3 দিয়ে করলে, তারপর লাস্ট হলো 3 আর 8। তাহলে তোমার তো এগুলো তোমার আগের অঙ্কগুলোতেই আমি লসাগু গসাগু ভালো করে বুঝিয়ে দিয়েছি, তাহলে গসাগু কী হলো, গসাগুটা এটা কত হলো 1,152, ঠিক আছে। এবার আমার গসাগু বার করতে হবে লসাগুর সাহায্যে, তাহলে গসাগু সমান কি, সংখ্যা দুটির গুণফল বাই লসাগু, সংখ্যা দুটির গুণফল বাই লসাগু, সংখ্যা দুটোর গুণফল লিখবে, সংখ্যা দুটো লিখবে 144 × 384, আর লসাগু কত বেড়েছিল
1152, এটা হলো 384-কে 1152 দিয়ে কাটলে এক, এটা তিন হলো, আর 3-কে 144 দিয়ে কাটলে 48 হলো, তাহলে 48, ঠিক আছে। আচ্ছা এবার চলে যাও পরের অঙ্কটা, কি আছে 16, 5834 থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে 20, 28, 32 ও 36 দিয়ে 35 দিয়ে বিভাজ্য হবে, 20, 28, 32 ও 35 দ্বারা বিভাজ্য হবে। বিভাজ্য মানে কি, আমরা কি করতে হবে, লসই করতে হবে, ঠিক আছে। আচ্ছা 5834 থেকে নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল 20, 28, 32 ও 35 দ্বারা বিভাজ্য, মানে আমি কি করবো, লসই করবো, 20, 28, 32, 35 দুই দিয়ে করলাম, আবার দুই দিয়ে করছি, তারপর 5 দিয়ে করলাম, 7 দিয়ে করলাম, লসইটা আমি করেই দিয়েছি, লসই করে কত হলো 1120। তারপরে কি সংখ্যা থেকে বিয়োগ করতে হবে, 5834 থেকে, এটাকে আমি ভাগ করব বিভাজ্য, ঠিক আছে, ভাগ করে কত হলো 5, এটা 5 দিয়ে গেল, 5 হলো ভাগফল, আর ভাগ শেষ কত, 232। তাহলে এই সংখ্যাটা যদি না থাকতো তাহলে 1120-কে এই সংখ্যাটা বিয়োগ এ হয়ে যেত, ভাগ মিলে যেত, তাহলে এই সংখ্যাটা যদি না থাকতো তাহলে এই সংখ্যাটা যদি বিয়োগ করতে পারি, 232 বিয়োগ করলে তোমার এই সংখ্যাটা 5832 দ্বারা বিভাজ্য হবে। তাহলে এটা থেকে 5832 থেকে 234 বিয়োগ করলেই তো 5600 হয়ে যায়, তার মানে তো ভাগটা মিলে গেল। তাহলে কোন সংখ্যাটা বিয়োগ করতে হবে, 234 সংখ্যাটা বিয়োগ করতে হবে, বোঝা গেছে। আচ্ছা পরের অঙ্কটা দেখো, আর কি আছে না, কোন বৃহত্তম সংখ্যা দিয়ে 2300 এবং 3500-কে ভাগ করলে যথাক্রমে 32 ও 56 ভাগ শেষ থাকবে, এরকম একটা অঙ্ক তোমাদের নিজে করিতে করে দিয়েছিলাম। বৃহত্তম সংখ্যা মানে কি করতে হবে, লসাউ করব, গসাউ করব, ভাগ শেষ থাকবে মানে কি করে, এটাকে বিয়োগ করব, বিয়োগ করে যে সংখ্যা দুটো পাবো সেগুলোকে কি করব, গসাউ করব, ঠিক আছে। আচ্ছা 2300 ও 3500 থেকে ভাগ করলে 32 ও 56 ভাগ শেষ থাকবে, 2300 থেকে 32 বিয়োগ করলাম, 3500 থেকে 56 বিয়োগ করলাম, যে দুটো সংখ্যা পেলাম, যেহেতু বৃহত্তম সংখ্যা বা বলছে নিম্ন বৃহত্তম সংখ্যা মানে সংখ্যা দুটোর গসাগু, তাহলে এটা আমি গসাগু করেই দিয়েছি, 2268 আর 3444-কে আমি গসাগু করলাম, দেখো আমি গসাগুটা করে দিয়েছি, গসাগু করে লাস্ট অবধি কত হলো 84, তাহলে কত, তাহলে নিম্ন বৃহত্তম সংখ্যা কত হবে, 84, বোঝা গেছে। আচ্ছা পরের অঙ্কটা এবার দেখো, আচ্ছা কি হচ্ছে না, হিসেব করে দেখি কোন বৃহত্তম সংখ্যা দিয়ে 650, 775 ও 1250-কে ভাগ করলে প্রত্যেক ক্ষেত্রে একই ভাগ শেষ থাকবে, একই ভাগ শেষ থাকবে মানে কি করব, ধরো একই ভাগ শেষ থাকবে, তার মানে কি করব, আমি আগে অঙ্কটা দেখো, 775 থেকে 650 বিয়োগ করব, 1250 থেকে 775 বিয়োগ করব, আবার 1250 থেকে 650 বিয়োগ করব, যে সংখ্যাগুলো হলো সেই সংখ্যাগুলোর কি করব, যেহেতু বৃহত্তম সংখ্যা গসাগু করব, ঠিক আছে। দেখো আচ্ছা 775 থেকে যেহেতু একই ভাগ প্রত্যেক ক্ষেত্রে একই ভাগ শেষ থাকবে, 775 থেকে 650 বিয়োগ করলাম 125, 1250 থেকে 775 বিয়োগ করলাম 475 হলো, আবার 1250 থেকে 650 বিয়োগ করলাম 600 হলো, তাহলে নিম্ন বৃহত্তম সংখ্যা 125, 775, 600 কী করব, গসাগু করব, ধরো 125, 475 করলাম, গসাগু করে কত লাস্ট অবধি হলো 25 হলো, আবার 600-কে 25 দিয়ে গসাগু করলাম 24 হলো, তাহলে নিম্নেও গসাগু কত হলো 24, তাহলে আমাদের বৃহত্তম সংখ্যা কত হলো 24 না সরি 25 হলো, এই গসাগুটা সবসময় কোনটা, গসাগুটা সবসময় কোনটা, এটা 25, তাহলে গসাগুটা আমার কত বেরোলো 25 বেরোলো, তাহলে বৃহত্তম সংখ্যা কত হলো 25, তাহলে যেহেতু একই ভাগ শেষ থাকবে তার মানে আমায় কী করতে হবে, এটা থেকে এটা বিয়োগ করব, এটা থেকে এটা বিয়োগ করবো, আবার এটা থেকে এটা বিয়োগ করবো, বিয়োগ করে গসাগু করবো, ঠিক আছে। আজ এই অবধি, তোমরা বাড়িতে থাকবে, সুস্থ থেকো, আর অঙ্কগুলো শুধু দেখে রাখবে না, প্র্যাকটিস করবে, রাখছি।